নেচার পিওর মাইনাস সেভেনটিন কোলেস্ট্রল ফ্রি রাইস ব্র্যান অয়েল, এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। নদীতে স্নান করতে নেমে নিখোঁজ এক কিশোর। ঘটনাটি ঘটেছে মানিকচক থানার গোপালপুর অঞ্চলে শাহাবাদ টোলা গঙ্গা নদীর ঘাটে। নিখোঁজ কিশোরের নাম রোহান শেখ, বাড়ি গোপালপুর শান্তিমোড়ে। বুধবার সকালে গ্রামের বেশ কয়েকজন কিশোর গঙ্গা নদীতে স্নান করতে যায়, তখনই রোহান শেখ নিখোঁজ হয়ে যায়। ঘটনায় মানিকচক থানার আইসি পার্থ সারথী হালদারের নেতৃত্বে পুলিশ বাহিনী স্থানীয় মানুষদের সহযোগিতায় তল্লাশি অভিযান শুরু করেছে। পুলিশের তৎপরতায় সিভিল ডিফেন্সের কর্মীরা নদীতে তল্লাশি অভিযান শুরু করেছে। যদিও এই নাবালক নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমেছে। আজকে সকাল 10টার সময় আমাদের গোপালপুর গঙ্গা নদীতে তিনজন ছোটো বাচ্চা স্নান করতে এসে দুজন বাচ্চা ডুবে যাওয়ার পরে দুজন ডুবে যাচ্ছিল তার মধ্যে একজনকে বাঁচাতে গিয়ে একজন পালিয়ে যায় এই জলের মধ্যে, ঠিক আছে। এবং আমাদের মানিকচক থানার ওসি এখানে প্রোটেকশন দিয়েছে এবং তাদেরকে খোঁজাখুঁজি চলছে। বর্তমানে এখনও পর্যন্ত তাদেরকে উদ্ধার করতে পারিনি, একজন ব্যক্তি ডুবে গেছে এখন বর্তমানে। আমার গোপালপুরে ঈশ্বরতলা শহরতলা এবং কালীতলা মোদামাদিকে একজন বাচ্চা 10-12 বছরের বাচ্চা ডুবে যায়। আমাকে ফোন করে, আমি সঙ্গে সঙ্গে ফোন করি বিডিও সাহেবকে, তারপরে প্রশাসন খুব তড়িঘড়ি ছুটে এসছেন। দীনবন্ধু দাস এখন বাচ্চাকে খোঁজাখুঁজি চলছে, স্পিড বোটও এসছে। আমরা চাই যে বাচ্চাটাকে খুব তাড়াতাড়ি আমরা খুঁজে পেলে খুব ভালো হয়। এখন চলছে খোঁজাখুঁজি, দেখি কতক্ষণে পাঁচ সাতটা খুঁজে। মানিকচক থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।